শ্রাবন্তী চ্যাটার্জি, যার ব্যক্তিগত জীবন অভিনয়ের জীবনের থেকেও বেশি থাকে সংবাদের শিরোনামে, সেই শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের কৌতূহলের সীমা নেই। অভিনেত্রী ও সামাজিক মাধ্যমে যথেষ্ট সক্রিয়, তাই তো সেখানে মাঝে মধ্যেই ফুটে ওঠে তার ঘুরতে যাওয়ার টুকটাক ছবি থেকে কখনো পরিবারের ছবি, তো কখনো আবার ছবির প্রচারের মাধ্যম হিসাবেও সামাজিক মাধ্যমকেই তিনি এগিয়ে রাখেন। কদিন আগেই তাকে দেখতে পাওয়া গিয়েছিল থাইল্যান্ডে দারুণ সময় কাটাতে, সেখান থেকেও ছবি ভাগ করে নিয়েছে, যা শ্রাবন্তীর অনুরাগীদের মনে ধরেছে। মিত্রের দেবী চৌধুরানীর প্রস্তুতিতেও ব্যস্ত রয়েছেন শ্রাবন্তী, তার সামাজিক মাধ্যমে উকি মারলে দেখতে পাওয়া যাবে সেখানে প্রস্তুতির নানান পর্যায়ে তিনি তুলে ধরেছেন। কখনো তিনি এসেছেন তলোয়ার হাতে, তো কখনো আবার ঘোড়া সওয়ারিতে, সবটাতেই তিনি নিজেকে গড়ে তুলেছেন। দেবী চৌধুরানী হিসেবে তার প্রস্তুতিতে এতটুকু খামতি নেই। আর সম্প্রতি সামনে এসেছে তার বধূবেশের চরিত্রের রূপ এবং একই সঙ্গে দেবী চৌধুরানী হিসেবেও তার চরিত্রের রূপ, যা নিমিষের মধ্যেই দর্শকদের দারুণ পছন্দ হয়েছে। বেশ কয়েকদিন আগে তিনি পাড়ি দিয়েছিলেন বিদেশে, সেখান থেকেই যেরকম ছবি ভাগ করে নিয়েছিলেন, আবার একই সঙ্গে জানা গিয়েছিল তার পুত্র ঝিনুকের দীর্ঘদিনের বান্ধবী দামিনীর সঙ্গেও সুন্দর সময় কাটিয়েছেন অভিনেত্রী। কিন্তু এরই মাঝে পরিবারে এক নতুন সদস্যের আগমন ঘটল শ্রাবন্তী চ্যাটার্জির, এবং সেই খবর নিজেই সামাজিক মাধ্যমে তুলে ধরলেন তিনি। সম্প্রতি তার পরিবারের নতুন সদস্য এসেছে যে চার পেয়ে। নীল চোখের সেই কুকুর শাবককে সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন অভিনেত্রী। শ্রাবন্তী পশুপ্রেমী সেটা এতদিনে কারোরই অজানা নয়। তার বাড়িতে ইতিমধ্যেই পশুরা রয়েছে এবং তারই সাথে যুক্ত হলো আরও এক নতুন সদস্য। শ্রাবন্তীর কোলে এই নতুন পশুকে দেখে ইন্ডাস্ট্রির অনেকেই খুশি। তারা ছবিতে মন্তব্যও করেছেন, তাদের মধ্যে রয়েছেন মিমি চক্রবর্তী থেকে শুভশ্রী গাঙ্গুলী। এই ছবিটি ভাগ করে নিয়ে ক্যাপশন শ্রাবন্তী লিখেছেন, আমার রূপকথার পরিবারে স্বাগতম।